আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তো আপনি যদি এখানে তিনটা জিনিস ভালোভাবে মনে রাখতে পারেন, তাহলে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটি অনেক নিরাপদ থাকবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সহজে কেউ হ্যাক করে নিতে পারবে না। তো এখানকার প্রথমত যে বিষয়টা হলো, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকার ভুল করি, তো এই ভুলগুলো কিন্তু আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনি যদি এই ভুলগুলো না করেন, তাহলে আপনার ইউটিউব মানে ফেসবুক অ্যাকাউন্টটি অনেক নিরাপদ থাকবে। তো এটা হলো কি, প্রথমে আমরা যে কাজটা করি, ধরেন আমরা একটা মেসেঞ্জারে রয়েছি, তো এখানে বা একটা গ্রুপেই রয়েছি, তো মেসেঞ্জারে কিংবা গ্রুপে যখন থাকি, তো দেখা যায় বিভিন্ন প্রকার আমাদের ফ্রেন্ডগুলা আমাদের কিন্তু এগুলো লিঙ্ক পাঠায় দে, দেখ এই লিঙ্কে প্রবেশ কর, এখান থেকে আপনি এই কাজটা করলে 500 টাকা বা 1000 টাকা পাবি, মানে বিভিন্ন ধরনের টাকার লোভ দিয়ে আমাদের সেই লিঙ্কে প্রবেশ করায়। তো আমরা কী করি, সেই লিঙ্কে প্রবেশ করি। এখন আমরা আসলে জানি না সেই লিঙ্কটা আসলে কিসের। তো আপনি যদি না জেনে এইসব লিঙ্কে ক্লিক করেন, তো কী হবে জানেন, আপনার যদি ইউটিউব চ্যানেল বা ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটক অ্যাকাউন্টের মতো যদি কোনো অ্যাকাউন্ট থাকে, তো আপনি যখন ওই সব লিঙ্কে ক্লিক করবেন, দেখা যাবে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো তাদের আন্ডারে চলে যাবে। মানে হ্যাকাররা কিন্তু এরকম ফাঁদ বেশি ফাঁদ মানে ফাঁদে তারা বিভিন্ন প্রকার আপনাকে লিঙ্ক পাঠাবে। আপনি যখন ওই সব লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর ভুলভাল কিছু ক্লিক করবেন, তো দেখা যাবে আপনার ফোনের অনেক তথ্য বা অনেক ডাটা তাদের কাছে চলে যাবে এবং তারা চাইলেই আপনার সেই অ্যাকাউন্টটি খুব সহজেই হ্যাক করে নিতে পারবে। তো এটা আমরা বুঝি না। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি এরকম কেউ লিঙ্ক পাঠায়, তো আপনারা আগে ভালোভাবে জেনে শুনে লিঙ্কে প্রবেশ করবেন। আপনাকে যদি কেউ এরকম লিঙ্ক পাঠায়, তাহলে আপনি একটা জিনিস করতে পারেন, তো সেটা হলো কি, আপনি ওই লিঙ্কটা কপি করবেন, কপি করার পর গুগল ক্রোমে গিয়ে পেস্ট করে দিয়ে সেই লিঙ্কে আপনি ঢুকতে পারবেন। মানে সেই এভাবে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে এই লিঙ্কটা কি, আপনি আগে সেই লিঙ্কে ক্লিক করবেন না। এভাবে যদি আপনি মানে এড়িয়ে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অনেক নিরাপদ থাকবে। এবং দ্বিতীয় যে বিষয়টা হলো, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের 2-স্টেপ ভেরিফিকেশন, তারপরে আমাদের যে আইডিটার যে নাম্বারটা দিয়ে আমরা আইডিটা খুলছি, সেই নাম্বারটা আপনারা হাইড করে রাখবেন, যাতে কোনো পাবলিক সেই নাম্বারটা না দেখতে পারে। আপনার 2-স্টেপ ভেরিফিকেশন সেই নাম্বারটা হাইড করে রাখবেন, এবং আপনারা যদি একটু সচেতন থাকেন, তাহলে কিন্তু আপনাদের এইসব অ্যাকাউন্ট কেউ সহজে হ্যাক করে নিতে পারবেন। এবং তৃতীয় যে বিষয়টা হলো, এটা আমরা অনেকেই মানে অবহেলা করি, তো যার কারণে দেখা যায় আমাদের অনেক ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হারিয়ে যায়। তো এটা হলো কি, আমরা গুগল ক্রোম ব্রাউজারে বা বিভিন্ন প্রকার সাইটে গিয়ে আমরা বিভিন্ন প্রকার মানে ওয়েবসাইটে প্রবেশ করি। ধরেন আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখলেন মানে facebook.com, এখানে যদি আপনি ভুল করে facebook1.com বা বিভিন্ন প্রকার facebook.com-এর নামে বিভিন্ন প্রকার মানে ইনলিগ্যালগুলো ওয়েবসাইট তারা তৈরি করে রাখছে, আপনি যদি এইসব লিঙ্কে প্রবেশ করেন, আপনি কিন্তু সেখানে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোন ফেসবুকে লগ ইন করতেছেন। এটা কিন্তু আমি উদাহরণস্বরূপ বললাম, মানে আপনি যখন কোনো মানে সাইটে যাবেন বা গুগলের কোনো কেন্দ্রে যাবেন বা গুগলের কোনো ওয়েবসাইটে যাবেন বা আপনি কোনো যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন, আপনি আগে ভালো করে দেখবেন যে এটা আসলে কি সঠিক ওয়েবসাইট কিনা। আপনি যদি এইসব না মেনে যদি মানে ইনলিগাল ওয়েবসাইটগুলোতে প্রবেশ করেন, সেখানেও কিন্তু আপনি এরকম বিপদে পড়বেন। মানে বিভিন্ন প্রকার হ্যাকার আছে, তারা কিন্তু ফেসবুকের মানে গুগলে বিভিন্ন প্রকার তারা ওয়েবসাইট তৈরি করে রাখছে, আপনি যদি ভুলক্রমে সেই সব ওয়েবসাইটে প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনি আপনার জিমেল বা আপনার ফেসবুক ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন মূল্যবান আপনার তথ্য কিন্তু তাদের কাছে দিয়ে দেবেন। সো আপনি এই ভুলগুলো করবেন না। আর অচেনা যদি কোনো মেসেঞ্জারে আপনাকে লিঙ্ক পাঠায়, তো সব সাইটে কিন্তু বর্তমানে হ্যাকিংয়ের শিকার হচ্ছে যারা অচেনা লিঙ্কে ক্লিক করে, এবং এই ক্লিক করার কারণে কিন্তু তাদের ফেসবুক আইডি বা জিমেল আইডি সহ বিভিন্ন প্রকার ডাটা তারা হারিয়ে ফেলে বা বিভিন্ন প্রকার অ্যাকাউন্ট হারিয়ে ফেলে। আরেকটা সব সাইটে বেশি হচ্ছে, ধরুন আপনি ভিডমেট বা বিভিন্ন প্রকার ইনলিগ্যাল অ্যাপ আছে যেগুলো প্লে স্টোরে থাকে না, আপনি এটা আপনি ভালো করে মানবেন, প্লে স্টোরে বিভিন্ন প্রকার অ্যাপ থাকে না যেগুলো মানে আপনাকে ক্রোমে গিয়ে ডাউনলোড করতে হয়। এই ক্রোমে গিয়ে যখন আপনি ফ্রি ডাউনলোড করবেন, এখানে কিন্তু ভাইরাস ম্যালওয়্যার থাকতে পারে এবং আপনার কম্পিউটার থেকে মোবাইলের যে কম্পিউটার মোবাইলের ডিভাইসেও কিন্তু এই ম্যালওয়্যারগুলো প্রবেশ করে আপনার সেই সকল তথ্য তারা নিয়ে নেয়। সো আপনি এগুলো থেকে বেশি সচেতন থাকবেন। আর ভিডিওটা এ পর্যন্তই ছিল, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের অ্যাকাউন্টটি আপনারা কীভাবে নিরাপদে রাখবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। যদি আপনাদের মনে হয় না ভিডিওটা একটু উপকারী, তো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।